ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় পঞ্চাশ বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করে সূর্যোদয়ের সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে সকাল আটটায় সদস্যের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করে শহীদের আত্মার মাগফিরত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এরপর উপজেলা স্টেডিয়াম মাঠে বেলুর ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মার্চ পোস্ট শুরু হয় পরে উপজেলা শিল্পকলা একাডেমি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক মাহমুদ সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্যরা